হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রোটেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা সম্পূর্ণ পাবলিক অ্যাওয়ারনেস। আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে পাবলিক অ্যাওয়ারনেসটা কী বা কী টপিকের ওপর আজকে ভিডিওটা হবে সেটা আপনারা থাম্বনেল থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন। আমি আজকে এই ভিডিওতে শুধুমাত্র অনলাইন শপিংয়ের কী কী বিপজ্জনক দিক আজকাল আমাদের সামনে আসছে সেগুলো নিয়ে আপনাদের যা সচেতন করতে কিন্তু আজকে ভিডিওটা তৈরি করা। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের বিভিন্ন রকম টিপস অ্যান্ড ট্রিক্স দিই বা সাহায্য করার সবসময় চেষ্টা করি, তাই আজকেও কিন্তু এই ভিডিওটা তৈরি করা শুধুমাত্র সেই উদ্দেশ্যেই। তো বন্ধুরা দেখুন, আমরা এখন যত দিন সামনে এগোচ্ছি টেকনোলজি আমাদের আস্তে আস্তে হাতের মধ্যে রয়েছে, টেকনোলজি আরও উন্নত হচ্ছে, টেকনোলজি হাতে আসছে। আগে আমাদের বাজার করার জন্যে বাড়ির বাইরে যেতে হতো, এখন আমাদের কি আমাদের যে জিনিসটা দরকার সেটা আমরা ঘরে বসে সেটা পেয়ে যাচ্ছি শুধুমাত্র ফোনের একটা ক্লিকে। ঘরে বসেই আমরা পেয়ে যাচ্ছি সেই জিনিসটা, কেউ না কেউ এসে আমাদের হাতে পৌঁছে দিয়ে যাচ্ছে। তো সেটা কি, সেটা তো আপনারা জানেন, অনলাইন শপিং। এইবার এই অনলাইন শপিং আপনার যে কত টাকার ক্ষতি করে দিতে পারে সেটা কিন্তু আপনাদের কোনো রকম আইডিয়াই নেই বা কোনো রকম ধারণাই নেই। রিসেন্টলি আমার চোখের সামনে ঘটে যাওয়া এমন একটা ঘটনা আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে শুধুমাত্র এই অনলাইন শপিং নিয়ে। আপনাদের অনেকের সাথে জানি অনলাইন শপিং নিয়ে বিভিন্ন রকম ঘটনা হয়ে থাকে, আপনারা অনেকভাবে ঠকে যান বা অনেকভাবে আপনারা প্রতারিত হন আমি জানি, বাট তাও এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত, তাই জন্য আমি আজকে ভিডিওটা করছি। তো দেখুন বন্ধুরা, অনলাইন শপিং মানেই যে খারাপ বা ঠকে যেতে হবে এটা কিন্তু একদমই ভুল কথা। কিন্তু আমাদের অনলাইন শপিং করার আগে আমাদেরকে প্রথম যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে কি, আমি কোন জায়গাটা থেকে অনলাইন শপিং করছি। ঠিক আছে, প্রথমে আমাকে চিন্তা করতে হবে কোন জায়গাটা থেকে আমি সেই শপিংটা করছি। তারপরে আমাকে চিন্তা করতে হবে যে যে জায়গাটা থেকে আমি শপিংটা করছি এই জায়গাটাতে টাকাটা দেওয়া কি আদৌ সেফ, সেইটা আমাকে আগে চিন্তা করতে হবে, জায়গাটাতে টাকাটা দেওয়া সেফ কি না। আর তারপরে যে যে জিনিসটা আরও বেশি চিন্তা করতে হবে যে এই জায়গাতে আমি যখন যদি টাকা দিয়ে জিনিসটা কিনে বাড়িতে আনি, তারপরে যদি জিনিসটার মধ্যে কোনো রকম গোলমাল দেখা যায় তাহলে কি আমি তাদের কাছ থেকে কোনো সাপোর্ট পেতে পারি। তারপরে আরেকটা বিষয় রিলেটেড, সেটা কি আমি যে জায়গাটা থেকে জিনিসটা কিনছি এই জায়গা থেকে কি আরও মানুষের জিনিস কেনে। এরপরেও আর একটা বিষয় আছে যে যারা জিনিসগুলোকে কিনেছে তাদের ফিডব্যাকটা কি, পজিটিভ না নেগেটিভ। সুতরাং এত কিছু মাথায় রেখে কিন্তু আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে ভেবে বা চিন্তা করে কিন্তু জিনিসগুলো কিনতে হয় বা চলতে হয়। তো রিসেন্টলি আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি আপনাদের সাথে। আপনারা তো মোটামুটি অনেকেই ফেসবুক ইউজ করেন, অনেক মানুষ ফেসবুক ইউজ করেন, ফেসবুকের সাথে কানেক্টেড আছেন, আমার থেকে বেশি আপনারা ফেসবুক সম্বন্ধে অবগত বা ফেসবুক সম্বন্ধে জানেন, আমি এটুকু ধরে নিচ্ছি। আপনারা সচরাচর সবসময় দেখেন যে ফেসবুকের মধ্যে আগে কিন্তু এগুলো হতো না, কয়েক বছর আগেও কিন্তু মানে এই জিনিসগুলো এত প্রচলন ছিল না, এখন কিন্তু ফেসবুকে দেখা যায় যে মানে ফেসবুক বিজনেস বলে যে জিনিসটা সেটা কি, কিছু কিছু মানুষ তারা ফেসবুকে কিন্তু বিজনেস পারপাস তারা ফেসবুকটাকে ইউজ করছে, তারা তাদের তৈরি করা বা তাদের নিজেদের কেনা কিছু প্রোডাক্ট বা অনেকে এরকমও থাকে যে সেকেন্ড হ্যান্ড বা পুরনো প্রোডাক্ট যারা বিক্রি করতে চায় এইগুলো তারা ফেসবুকে পোস্ট করে দেয় একটা দাম লিখে ছবি তুলে বিভিন্নভাবে। এটা গেল একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, ফেসবুকে নোটিফিকেশান আমার কাছে তো সবসময় আসতে থাকে, আমি দেখি চাকরি দেবো, তুমি এখানে ক্লিক করো, এখানে অ্যাপ্লাই করো, তোমাকে চাকরি দেওয়া হবে। ঠিক আছে, আমি স্টেপ বাই স্টেপ কিছু আলোচনা করি। এবার দেখুন, ফেসবুকে যখন আপনারা দেখছেন কোনো একটা প্রোডাক্ট তার নিচে একটা দাম লেখা আছে, এবার কিছু কিছু বিজনেসম্যান বা কিছু কিছু ওনার সেগুলো কী করে, সেগুলো মেনশান করে দেয় যে এটা মানে একদম ব্র্যান্ড নিউ জিনিস বা এটা সেকেন্ড হ্যান্ড জিনিস, তো তারা মেনশান করে দেয়, সেই হিসাবে তারা দাম সেখানে ধরে দেয়। এইবার কিছু কিছু ক্ষেত্রে যেটা আমি চোখের সামনে দেখেছি যে এমন একজন এরকম রয়েছে, সে ফেসবুক থেকে কী করেছিল, ফেসবুকের আমি নাম উল্লেখ করতে চাই না পুরো ঘটনাটা বলি, আমি নাম উল্লেখ করতে চাই না, সে কিন্তু ফেসবুক থেকে একটা খুব দামি ড্রেস কিন্তু ফেসবুক থেকে অর্ডার করেছিল। যখন সে অর্ডার করে সেই ওনার কিন্তু সেই কাস্টমারের সাথে কন্টিনিউয়াসলি কিন্তু মানে কন্ট্যাক্ট চালিয়ে গেছে, মানে কীভাবে সে ড্রেসটা পাবে, মানে তার তখন অনেক বড় রেসপন্সিবিলিটি যে কাস্টমারকে সেই জিনিসটা কিন্তু হ্যান্ড ওভার করা,
হ্যান্ডওভার করার অর্থ এটাই, হ্যান্ডওভার করলে পরে সে সেখান থেকে কিন্তু কিছু আর্ন করবে, এটা হচ্ছে তার ফার্স্ট ক্রাইটেরিয়া। এবার হ্যান্ডওভার হয়ে যাওয়ার পরে সে যখন সেই সেই কাস্টমার যখন সেই প্যাকেজিংটা খোলে, তখন যে জিনিসটা দেখেছে, যে ড্রেসটা সে অর্ডার করেছিল আর যে ড্রেসটা সে পেয়েছে, আমি বলি যে ড্রেসটা সে অর্ডার করেছিল আর যে ড্রেসটা সে রিসিভ করেছে, সেই দুটোর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স, ড্রেসের ডিফারেন্স, তার ক্যাটাগরিতে ডিফারেন্স, আর তার দামে আরও বেশি ডিফারেন্স। বুঝতে পেরেছেন আমি কী বলতে চাইছি? মানে যে জিনিসটা আমি অর্ডার করলাম সেটা তো আসলোই না, নিম্নমানের অন্য কোনো একটা জিনিস আমাকে প্যাকেটে ভরে আমার সাথে জালিয়াতি করা হলো। ধরে নিন আমি কোনো একটা জিনিস সেখানে 2000 টাকা দিয়ে কিনলাম, কিন্তু যে জিনিসটা আমার কাছে আসলো সেটার দাম 200 টাকাও হবে না। এভাবে কিন্তু মানুষের সাথে ক্রমশ কিন্তু জালিয়াতি হচ্ছে, এটার পরিমাণ বেড়েও চলেছে। এইবার যখন আপনি সেই জিনিসটা রিসিভ করলেন, এবার অনেকে কি করে, আমি এই জিনিসটা আপনাদের আরেকটু অ্যাওয়ারনেসের জন্য কয়েকটা কথা বলি, অনেকে কি করে যে ডেলিভারি বয় তার উপর কিন্তু তারা রেগে যায় বা তাকে কিন্তু তারা অ্যাটাক করে যে এই জিনিসটা কেন আনলেন বা এই জিনিসটা আমি অর্ডার করিনি, এটা আপনি কেন দিলেন, আপনি আমার টাকা ফেরত দিন, আমি কিন্তু জিনিসটা ফিরিয়ে দিচ্ছি, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়। তো এই ক্ষেত্রে আমি আপনাদের রিকোয়েস্ট করে ভালো করে বুঝিয়ে বলছি, এই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি বয়ের কোনো রকম কোনো ফল্ট বা দোষ থাকে না। তার কারণটা আমি একটু ডিটেলে বলি। ধরুন আমি একজন বিজনেসম্যান, আপনি একজন বিজনেসম্যান, আর আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে কোনো একজন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয়। এবার আমি কি করব, আমার যখন একটা ছোট বিজনেস আছে, আমি অনলাইন সার্ভিস প্রোভাইড করছি বা অনলাইনে আমি জিনিসপত্র বিক্রি করছি, আপনিও একই জিনিস করেন, অনলাইনে জিনিসপত্র বিক্রি করছেন। এবার ধরে নিন আপনি সৎ মানুষ, সৎ বিজনেসম্যান, কথার কথা ধরে নিন আপনি সৎ বিজনেসম্যান, আমি অসৎ বিজনেসম্যান। এবার আমি আমার প্রোডাক্টের মধ্যে ভুলভাল প্রোডাক্ট কী করবো, প্যাকেজিং করে সেই কুরিয়ার কোম্পানিকে দিয়ে আসছি যে কাস্টমারের কাছে দিয়ে দেওয়ার জন্য। আপনিও একই কাজ করছেন, প্যাকেজিং করে সেটা কুরিয়ার কোম্পানিকে দিচ্ছেন কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আপনার জিনিসটা যাচ্ছে এক জায়গায়, আমার জিনিসটা যাচ্ছে আরেক জায়গায়, কিন্তু সেই ডেলিভারি সেম ডেলিভারি বয়ই হয়তো, মানে সেম ডেলিভারি লোকটাই হয়তো আপনার জিনিসটা বা আমার জিনিসটা ক্যারি করে নিয়ে যাচ্ছে একসাথে। তো এটা কিন্তু সেই ডেলিভারি বয় বা কুরিয়ার সার্ভিসের কিন্তু মানে ফল্ট না, কুরিয়ার সার্ভিস কিন্তু আপনি যখন জিনিসটা প্যাকেজিং করে দিয়েছেন তখন কিন্তু কুরিয়ার সার্ভিস এই জিনিসটা কিন্তু আর খুলে দেখছে না যে অ্যাকচুয়ালি কী অর্ডার করা হয়েছিল বা কী রয়েছে ভেতরে, এটা কিন্তু তাদের দেখার কথা নয়। বুঝতে পারলেন? তো এইবার ব্যাপার হচ্ছে যে তাদের একটাই দায়িত্ব যে আপনি যে জিনিসটা তাদের কাছে পৌঁছে দিলেন, তাদের মারফত সেই জিনিসটা যাতে কাস্টমারের কাছে ঠিকভাবে পৌঁছে যায়। এইবার মানে তাদের কাছে হ্যান্ডওভার হওয়ার পরে যদি কোনো রকম কোনো মানে ক্ষতি হয়ে যায় জিনিসের, তাহলে কিন্তু সেই রেসপন্সিবিলিটি পুরোটাই তাদের, সেটা কিন্তু কাস্টমারের রেসপন্সিবিলিটি না বা ওনারের রেসপন্সিবিলিটি না। যদি কোনোভাবে তাদের হাতে থেকে ক্ষতি হয়ে যায় জিনিসটা বা কোনোভাবে নষ্ট হয়ে যায়, কোনোভাবে ড্যামেজ হয়, সেগুলো কিন্তু তাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ক্রমশ কিন্তু মানে এই জালিয়াতি বা প্রতারণা এগুলো কিন্তু ক্রমশ বাড়ছে। তো আমি তার মানে আপনাদের এটা বোঝাতে চাইছি না যে যারা ফেসবুকে বিজনেস করছেন বা যারা ফেসবুকে সব প্রোডাক্ট বিক্রি করেন, যে কোনো প্রোডাক্ট হতে পারে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট হতে পারে, জামা কাপড় হতে পারে, কোনো বাইক হতে পারে, তারপরে যাই হোক না কেন, তার মানে আমি এটা বোঝাতে চাই না যারাই ফেসবুকে বিজনেস করেন সবাই ডিসঅনেস্ট, কোনো দিনই না। সব জায়গাতেই ভালো খারাপ কিন্তু থাকে, কিন্তু আপনাকে কিন্তু সেই জিনিসটাকে বুঝতে হবে, সেই জিনিসটাকে ডিটেক্ট করতে হবে, আর ডিটেক্ট করার ক্ষমতাটা কিন্তু আপনার নিজের মধ্যে তৈরি করতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আপনি যখন এরকম কোনো আননোন কোনো ওয়েবসাইট বা আননোন কোনো পোর্টাল বা আননোন কোনো জায়গা থেকে যখন অনলাইনে জিনিসপত্র কিনছেন, তখন কিন্তু আগে একবারের জায়গায় আপনি 10 বার সেই মানে পোর্টালটাকে বা সেই ওয়েবসাইটটাকে 10 বার আপনি ভেরিফাই করুন। তার কারণ কি, যেগুলো আমাদের মানে ওয়েল নোন ওয়েবসাইট বা ওয়েল নোন শপিং সাইট, যেগুলো অনলাইন শপিং সাইট, এগুলো হচ্ছে কি সমস্ত মানুষ জানে, আর এদের প্রচুর বড় সার্ভিস, এদের প্রচুর বড় সার্ভিস, ভাস্ট একটা কোম্পানি। এরা কোনো সময় এরকম করবে না যে একটা 200 টাকার জিনিস আমি কিনলাম, সেই জায়গাতে একটা 20 টাকার জিনিস ঢুকিয়ে দিয়ে, এরা কিন্তু কোনো সময় এরকম করবে না। তার মানে আমি এটা বলতে চাইছি না যে তাদেরও কোনো ভুল হয় না, তাদেরও অনেক সময় ভুল হয়, কিন্তু এত বড় কোম্পানি কিন্তু কোনো সময় এই জিনিসগুলো করে না। আর যদিও বা করে থাকে, তখন কিন্তু আপনি একটা ক্লেম করার সুযোগ পান যে আপনি এই জিনিসটা অর্ডার করেছিলেন, বিলের মধ্যে লেখা আছে, কিন্তু আপনি পেয়েছেন এই জিনিসটা আপনি পেয়েছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার মানে আপনি একটা জায়গায় কমপ্লেনটা লজ করতে পারবেন যে আপনার এই প্রবলেমটা হয়েছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু তারা দেখা গেলো সে প্রোডাক্টটা ফিরিয়ে নিয়ে গেলো, আপনাকে কিন্তু সেই টাকাটা রিটার্ন করে দিল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি সেই জিনিসটা তো ফিরিয়ে দিতে পারবেনই না, বরং একটা টাকাও আপনি কিন্তু কোনোভাবে রিটার্ন পাবেন না। সব থেকে বড়ো কথা হলো যে কোনো রকম রিনোন কোনো অনলাইন শপিং ওয়েবসাইট ছাড়া, মানে যেগুলো সবসময় চলে সবাই জানে সবাই জেনে, এরকম কোনো শপিং ওয়েবসাইট ছাড়া আপনি কোনো জায়গাতে বা আপনারা কোনো জায়গাতে এটিএম কার্ড মারফত আগেই কিন্তু পে করে দেবেন না, মানে রিনোন কিছু সাইট ছাড়া, মানে অ্যাডভান্স যেগুলো আগেই পেমেন্ট করে দিলেন, জাস্ট আপনাকে বাড়িতে এসে জিনিসটা দিয়ে গেল। এবার এমনও হতে পারে যে তাদের উদ্দেশ্যটা কিন্তু ভেতরে অন্যরকম উদ্দেশ্য, কিন্তু এদিকে সামনে একটা জাস্ট আপনাদের এটিএম এর নথি কিন্তু কালেক্ট করার জন্য দেখা গেলো সামনে একটা অনলাইন বিজনেস খুলে রেখেছে জাস্ট ফর শো, এরকমও কিন্তু হতে পারে। ঠিক আছে, তো বি কেয়ারফুল। ভিডিওটা করার উদ্দেশ্যই এটা ছিল যে আপনাদের কাছে জিনিসগুলোকে একটু খোলাখুলিভাবে শেয়ার করা, যাতে করে আপনারা জিনিসগুলো বোঝেন বা এই বিপদে আপনারা আর না পড়েন। তার কারণ হচ্ছে বন্ধুরা, খুব প্র্যাকটিক্যাল একটা কথা আমি বলি, যে জিনিসগুলো আমি নিজে ফিল করি সেই জিনিসগুলো আপনাদের শেয়ার করি, যে যার টাকা আছে, যার প্রচুর টাকা আছে, তার কাছে 100 টাকা আর 1000 টাকা সে মূল্য বুঝতে পারে না। যার প্রচুর টাকা আছে সে 100 টাকা বা 1000 টাকার মূল্য কিন্তু সেভাবে আলাদা আলাদা করে বুঝতে পারে না। কিন্তু যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত ঘরের মানুষ, তাদের কাছে 100 টাকাটাই কিন্তু 1000 টাকার সমান। সুতরাং আপনারা যেখানে জিনিসগুলোকে বা টাকাগুলোকে ইনভেস্ট করবেন, তার আগে আপনারা কিন্তু বারবার সেই জায়গাটাকে ভ্যারিফাই করুন বা চেক করুন বারবার, যে সেই জায়গাটা আদৌ আপনাদের পক্ষে সেফ কি না, বা আপনারা যদি কোনো রকম প্রবলেমে পড়েন সেখান থেকে আপনারা কোনো রকম সাপোর্ট পাবেন কি না। তো এইবার এই সব ক্ষেত্রে কি হয়, আপনার কাছে যখন জিনিসটা ডেলিভারি হয়ে গেলো, সে অরিজিনালি হোক বা ডুপ্লিকেটই হোক, আপনার কাছে যখন জিনিসটা ডেলিভারি হয়ে গেলো, তখন কিন্তু যদি আপনি ডুপ্লিকেট জিনিস পেয়ে থাকেন, তখন কিন্তু আপনি কোনোভাবে সেই ওনারের সাথে কোনোভাবে আপনি যোগাযোগ করতে পারবেন না। সাথে সাথে ফোন নাম্বারগুলো নট রিচেবল বলবে, এইগুলো কিন্তু টোটালি তাদের সাজানো জিনিস। সাথে সাথে ফোন নাম্বার নট রিচেবল বলবে, হোয়াটসঅ্যাপে পাবে না, তাদের কোনো রকম মানে ভ্যালিড মেল আইডি নেই যেখানে আপনারা একটা কমপ্লেন লঞ্চ করতে পারেন, কোনো রকম কিন্তু মানে আপনার কোনো সুযোগই নেই তাদের সাথে যোগাযোগ করার বা জিনিসগুলোকে আপনার মানে পাবলিক করার বা পাবলিকের সামনে নিয়ে আসার। তো যাই হোক, আমি কোনো রকম কোনো সংস্থার নাম আমি আজকে এই ভিডিওতে উল্লেখ করলাম না, এরকম অনেক সাইট রয়েছে যাদের এগেনস্টে প্রচুর কমপ্লেন রয়েছে, যারা এই জিনিসগুলো বহু মানুষের সাথে করেছে। তো আমি চাই না আপনার সিরিয়াল নাম্বার যেন তাদের পরে আর না আসে। ঠিক আছে, তো যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম আপনাদের জাস্ট একটু সচেতন করার। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে জানান, আর ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন, বিশেষ করে প্রত্যেক মানুষ তাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, যাতে জিনিসগুলো তারাও কিন্তু জানতে পারে বা তারাও কিন্তু এইসব বিষয়ে সচেতন হতে পারে। যাই হোক, আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, ভিডিওটা এখানেই শেষ করবো। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, মেনি মেনি থ্যাংকস। আজকে তাহলে ভিডিওটা এখানেই রাখছি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ আ গুড ডে, বাই।